আজকে সপরিবারে গিয়েছিলাম শপিং সেন্টারে দুই ছেলের জন্য ঈদের নতুন জামা কিনবো বলে আর আমার হাজব্যান্ডের জন্য ঈদের পাঞ্জাবি কিনবো বলে তো এইখানে আমাদের লিভারপুল নামে একটা জায়গা আছে যেখানে অনেক ইন্ডিয়ান শপ পাকিস্তানি শপ ইভেন বাংলাদেশি শপও আছে যেখানে ইন্ডিয়ান ড্রেস বাংলাদেশি ড্রেস সব রকমের ড্রেস ডিজাইনার ড্রেসগুলো পাওয়া যায় বাট যাওয়ার পথে এক ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম যে আমি লিভারপুলে যাচ্ছি আজকে শপিং করব তো সব কিছু খোলা আছে তো তো আমার ফ্রেন্ড বললো যে না আজকে মঙ্গলবার আজকে লিভারপুর শপিং সেন্টার বন্ধ তো অলরেডি আমরা অন দ্য ওয়েতে ছিলাম তখন মনটা খারাপ হয়ে গেল কারণ সময় তো বের করা যায় না এখন দিন অনেক ছোট খুব অল্পতেই সময় চলে যায় দিনটা শেষ হয়ে যায় তো মনটা খারাপ হয়ে গেল পরে আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে আমরা যেহেতু চলেই আসছি তাহলে চলো অবানে যাই তো অবান হচ্ছে মানে ওভানের একটা শপিং সেন্টার আমরা এসেছি যেটা হচ্ছে হোম ডেকোরেশনের সব কিছু পাওয়া যায় ঘরের আসবাবপত্র ফার্নিচার প্লাস শোপিস অনেক সুন্দর সুন্দর আরবিয়ান স্টাইলের অনেক সুন্দর শোপিস পাওয়া যায় তো এখানে আসলে এসেছি কোনো কেনার জন্য বা কোনো কিছুর উদ্দেশ্যে যে এসেছি আসলে তা না জাস্ট সময়টাকে কাজে লাগানোর জন্য যেহেতু বের হয়ে গেছি আচ্ছা ঠিক আছে একটু ঘুরে আসি তো আমার খুব পছন্দের জায়গা হচ্ছে অবানের এই শপিং মলটা কারণ এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খুব ইউনিক ইউনিক জিনিসপত্র পাওয়া যায় যেটা হোম ডেকোরেশনের জন্য আমার মনে হয় একদম বেস্ট একটা শপিং সেন্টার তো সিডনিতে যারা আছো আপো আপোরা তোমরা অবানের এই শপিং সেন্টারগুলোতে দেখতে পারো ঘর ডেকোরেশনের জন্য যদি কিছু কিনতে চাও শোপিস কিংবা ফার্নিচার তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবানে চলে যাও কারণ অবানের কালেকশান অনেক 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 সুন্দর তো যারা গাছ প্রেমিক আছো ফুল প্রেমিক আছো তারাও যেতে পারো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ মানে একদম এগুলো কিন্তু সবই হচ্ছে আর্টিফিশিয়াল বাট মনে হচ্ছে যে একদম যেন জীবন্ত অরিজিনাল তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কিছু চোখে পড়ে কিনা তো চোখে তো আসলে সব কিছুই পরে ইচ্ছে তো করে যে একদম সব ধরে নিয়ে চলে আসি বাট ইচ্ছা থাকলেও সাধ্য নেই সব তো আর আনা সম্ভব না তো আমাদের অনেক কিছুই ভালো লেগেছে আজকে অনেক কিছু দেখেছি তো বাট তেমন কিছু কেনাকাটা করা হয়নি আমি জাস্ট কিছু শোপিস কিনেছি ছোট ছোট কিছু শোপিস কিনেছি আর হচ্ছে গিয়ে একটা পিলো কিনেছি আর এমনি ফার্নিচার দেখে এসেছি যে যদি মনে হয় তাহলে হয়তোবা ভবিষ্যতে কিনতে পারি শোপিস দেখলেই কেমন যেন মাথাটা একদম ঘুরে যায় আমি একদম খুবই শোপিসের ব্যাপারে ঘর সাজানোর ব্যাপারে একদম পুরাই উন্মাদ রসন কি হয়েছে বলো তো রসন তুমি আপসেট কেন রনিন ডিটিট রনিন কি করেছে রনিন ডিডিট তো তুমি তো একটু পরে পরে বলো মাম্মি রনিন কই রনিন কই Rosan, what happened? What happened? Ronin did, it. Ronin did it? Ronin hurt you? Okay, okay, it's okay, it's okay, Baba. Ronin, sit nicely. Ronin, sit nicely. Ronin. Ronin, sit nicely. Roshan, Roshan, what happened? Rosan, your Rosen? I did it. Run did it? Go and ask. Go and ask. Why, why, did why did it? Why did it? Why did it? Go and ask. Go? No. Ask us to buy Why? 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 Go? Run. You want to for me? Want 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 it? Want it? যাও রনিন তুমি ছেলেটা আমার বারবার উপরে উঠে বসতে চাচ্ছে বাট ও পারছে না কোনোভাবেই পারছে না রনিনকে বারবার বলছিল যে আই ওয়ান্ট সেট আই ওয়ান্ট সেট বাট রনিনটা এতটাই দুষ্ট যে কোনোভাবেই তাকে হেল্প করছে না তো ও এক পর্যায়ে খুব মন খারাপ করছে মন খারাপ করে কান্নাকাটি শুরু করছে পরে যে সেলসম্যান ছিল সে তাকে একটা বেলুন এনে দিয়েছে তারপর সে অনেক হ্যাপি হয়ে গেছে আর হ্যাপি

অল টাইম ফেভারিট একটা দোকান আমি যখনই এই দোকানে যাই আমার মাথা পুরা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর ওদের কালেকশন আমি এই দোকানটা থেকে আমার ঘরের জন্য অনেক কিছু কিনেছি অনেক অনেক কিছু আমার ম্যাক্সিমাম শোপিস এই দোকান থেকে কেনা আমার বাসার তো আমি যখনই এখানে যাই কিছু না কিছু একটা তো নিয়েই আসি এই যে এই সেট না সেটটা অবশ্য আমার অত ভালো লাগে না সোফা সেটটা বাট শোপিসগুলোর কালেকশন একদম একদম পড়াই মাথা নষ্ট কারণ আমি আসলে খুব পছন্দ করি আমি মানে আমি জানি না আমার কাছে মনে হয় যে না খেয়ে থাকতে পারবো কিন্তু শোপিস কিনে ঘর সাজাইতে কেন যেন আমার অন্যরকম ভালো লাগে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যার কারণে দেখা যায় যে সময় পেলেই আমার হাজব্যান্ডকে বলি চলো চলো একটু গিয়ে ঘুরি আচ্ছা কিনবো না কিন্তু ঘুরি না ঘুরলে সমস্যা কী দেখতে দেখতে ভালো জিনিস পেয়েও যেতে পারি এই জিনিসটা অনেক সুন্দর তাই না অনেক সুন্দর একটা শোপিস তা আমি ওকে সব সবসময় বলি যে চলো 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 আরে চলো তো গেলেই কী কেনা হবে গেলেই কী কেনা হবে বরং দেখা হবে আমরা একটা ভালো জিনিস খুঁজতে খুঁজতে পেয়ে যাব এই বলে বলে আমি ওকে সারাক্ষণ কনভিন্স করি করে তারপরে এই যে শপিং সেন্টারে নিয়ে যাই কারণ আজকে কিন্তু আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না কোনো কথা ছিল না কিন্তু আমি ওকে ঠিকই ধরে বেঁধে নিয়ে এসেছি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই তো এইটা হচ্ছে আরেকটা দোকান এইটার নাম হচ্ছে কোয়ালা কোয়ালা কোয়ালাও আমার খুব পছন্দ কোয়ালা থেকেও আমি ম্যাক্সিমাম কিনেছি আমার বাসার অনেক জিনিসই আমি কোয়ালা থেকে কিনেছি কোয়ালার একটা জিনিস কি এখানে না খুব ইউনিক ইউনিক শোপিসগুলো পাওয়া যায় যেটা খুবই আনকমন মানে অন্য কোথাও নেই মানে যা আছে ওয়ান পিস এখানেই অন্য কোথাও এই শোপিসগুলো খুঁজে পাওয়া যাবে না এই আমি বলবো যে সিডনিতে আমার যে আপুরা আছো যারা আমাকে চিনো বা যারা এই ব্লগটা এখন দেখবা তোমরা যদি মনে করো যে বাসার জন্য শোপিস কিনবা বা বাসার জন্য ফার্নিচার কেনার জন্য চিন্তা ভাবনা করছো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা একবার অবানে যাও অবানে গিয়ে এই ফার্নিচারের দোকানগুলো এই শোপিসের দোকানগুলো দেখতে পারো তোমাদের মন মতো জিনিস পেয়ে যাবা হ্যাঁ একটু এক্সপেন্সিভ এইটা ঠিক যে একটু এক্সপেন্সিভ বাট আবার অনেক সময় সেলেও থাকে শপিং সেন্টারে ঘুরতে ঘুরতে আমাদের সময় শেষ হয়ে গেল আমাদের ইফতারের সময় চলে চলে আসলো তো অবানে এই দোকানটা খুবই পপুলার এটার নাম হচ্ছে স্টার কাবাব দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এইখানে আসে কাবাব খাওয়ার জন্য এখানের পিজাটা কাবাবটা তারপর লেভানিস কিছু খাবার আছে যেগুলো খুবই অসাধারণ টেস্ট চারকলের চিকেন পাওয়া যায় তারপর ল্যাম কাবাব ওমাই গড সবগুলোই আসলে সবগুলোই খুবই মজা তো আমরা আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে কাবাব নিয়েছি চিকেন কাবাব আর হচ্ছে গিয়ে বিফ কাবাব তো খুব সুন্দর একটা সময় গিয়েছে আমাদের তো দেখা গেছে যে ইফতারের আগ মুহূর্তে যেটা হচ্ছিলো আর কি যে আমার প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছিল কারণ যেহেতু আজকে অনেক ঘোরাঘুরি করেছি অনেক ঘোরাঘুরি করেছি সো প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছিল আর এইখানে পে করতে গিয়ে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ওরা ক্যাশ নিচ্ছে ওরা কার্ডে নিচ্ছে না তো এই জন্য আমাদের একটু দেরি হয়েছে পে করতে কারণ আমার হাজব্যান্ড আবার গিয়েছে ক্যাশ উইথড্র করার জন্য পাশেই একটা অবশ্য ব্যাংক ছিল সেখান থেকে সে উইথড্র করে নিয়ে এসেছে তো ততক্ষণে আমি আমার বাচ্চাদের সাথে একটু দুষ্টমি করছিলাম খেলছিলাম এই তো সে চলে আসলো ক্যাশ নিয়ে তো এই আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো বাসায় যাওয়ার আর সময় নেই তাই আমরা গাড়িতে বসেই আমাদের ইফতার করে নিচ্ছি পয়েন্ট ইস তাই understood আজকাল হ্যাঁ থ্যাংক ইউ এতটাই ক্ষুদা লেগেছিল যে মাথায় আর অন্য কিছু ঢুকছিল না আমরা কথাও বলছিলাম আবার খাচ্ছিলামও খাওয়া বন্ধ নাই কারণ পেটের মধ্যে তো ইঁদুর দৌড়াদৌড়ি করতেছিল তো যাই হোক আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর পেট পূজা করলাম পেট পূজা করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের এই ব্লগটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ আমি সত্যি সত্যি তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ আর যারা এখন এই মুহূর্তে আমাকে শুনছ বা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে জানিও আমাকে তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর তোমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো তো আল্লাহ হাফেজ